এলাকায় ত্রাস তৈরি করে রাখতেই বোধহয় বেশি পছন্দ করতেন শিবু হাজরা সহ তার দলবল। তার কথাতেই এলাকার গাছের পাতা যেন নড়ত না। বিরোধী দল করলে তো রক্ষা ছিলই না, কিন্তু বাদ যেত না সাধারণ মানুষও। পান থেকে চুন খসার মতো সামান্য ঘটনাতে হুমকি ধমকি দেওয়া, মারধর করা ছিল মামুলি ব্যাপার। যে আপনাকে ট্রান্সফার করা হবে, আমি বলি স্যার আমার সঙ্গে তো শিবুর কোনো ঝামেলা হয়নি, আমার ছেলে নিয়ে একটা পাশা আমাদের পাশে ওর সঙ্গে ঝামেলা হয়েছে। তা স্যার বলছিলেন দিদি আর আপনার ছেলেকে বলুন এইসব গণ্ডগোলের দিকে না যাবে, মানে যার সঙ্গে শিবুর হবে না তার সঙ্গে কথা বলতে হবে, শুধু ও আমার ভাইকে মেরেছে, আমার ভাইপোকে মারছে লোক দিয়ে। শিবুদের অত্যাচারের ইতিবৃত্তের এখানেই শেষ নয়। গরিবকে অত্যাচারের প্রতিবাদ করায় অজয় মিস্ত্রি নামে এক ব্যক্তিকে ভয়ানক অত্যাচারের মুখোমুখি হতে হয়। আজও শরীরে ও মনে অত্যাচারের কালশিটে দাগ নিয়ে ঘোরেন স্থানীয় দুর্গাপুজো কমিটির কোষাধ্যক্ষ অজয় মিস্ত্রি। বাজারের দোকান বিক্রি হয়, গরিব মানুষের দোকান বিক্রি করা হয়েছিল। সেই দোকানটা বিক্রি করার পরে টিএমসির মস্তান বাহিনী, মানে শিবু হাজরার যে ক্যাডার বাহিনী, তারা যে সেই গরিব মানুষের কাছ থেকে 50,000 টাকা নেয়। শিবু হাজরার কাছে যে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মা গোটা শরীরটা তো কাল ছেড়ে পড়ে আছে, আপনাদের কাছে দেখাতে পারবো আমার ফটো, বলছে তুই আজ দিন সময়ের মধ্যে 86,000 টাকা আমাকে দিয়ে, আমার টাকা দিতে হলো 86,000 টাকা গুনে দিতে হলো। সন্দেশখালী, জেলিয়াখালী দ্বীপ অঞ্চলগুলো যেন সত্যি হয়ে উঠেছিল বিচ্ছিন্ন কোনো জায়গা, যেখানকার ঘটনা ঘেরা থাকত নদী জল জঙ্গলে। কালের নিয়মে এখন সবই গারদের ওপারে। চোখে জল নিয়ে অত্যাচারের কাহিনী মনে করে বুঝি মুচকি হাসেন অত্যাচারিত এই মানুষগুলো। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, জেলিয়াখালী।